আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটি তৈরি করব সেটি হচ্ছে কিভাবে লগইন পেজ বা লগইন ফর্ম তৈরি করা যায়। পূর্বে আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে এবং সেখানে আমি দেখিয়েছি কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে এই লগইন পেজ বা লগইন ফর্ম তৈরি করা যায়। তার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে অন্য একটি প্রসেসে আমরা কিভাবে লগইন ফর্ম তৈরি করতে পারি সেই ব্যাপারটি এখন আমরা দেখব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। লগইন ফর্ম তৈরি করার জন্য আমরা জানি যে একটি টেবিল ক্রিয়েট করে নিতে হয় এবং ওই টেবিলে দুটি মাত্র ফিল্ড ক্রিয়েট করা হয়। তো টেবিলের যদি ডিজাইন ভিউতে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে টিবিএল লগইন নামের একটি টেবিল আমার ক্রিয়েট করা আছে। পূর্বে থেকে এখানে দুইটি ফিল্ড আছে, একটি হচ্ছে ইউজার নেম আরেকটি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো এই দুটো ফিল্ড আমাদের মনে রাখতে হবে কোডিংয়ের সময়, ঠিক আছে। তার জন্য আমরা কেটে দিচ্ছি এখান থেকে। এখন আমরা মেইন কাজটি করব আর সেটি হচ্ছে কিভাবে আমাদের এই ফর্মে যে লগইন বাটনটি দেখা যাচ্ছে এখানে আমরা কোডের মাধ্যমে এই লগইন প্রজেক্টটি আমরা কিভাবে তৈরি করব সেটি এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে লগইন নামের যে বাটনটি আছে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমরা চলে আসবো প্রপার্টি শিট, দেন ইভেন্ট, ইভেন্ট থেকে এই যে অন ক্লিক ইভেন্ট রয়েছে এখানে এসে এই ড্রপ ডাউনে ক্লিক করে ইভেন্ট প্রসিজার নিয়ে নিতে হবে। এরপরে জাস্ট এই ইলিপস বাটন বা বিল্ডার বাটনে ক্লিক করতে হবে, তাহলে ভিভির যে আইডি রয়েছে সেখানে আমরা আসতে পারবো। এখন আমরা যে কাজটি আজকে করব সেটি হচ্ছে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মাধ্যমে কিভাবে লগইন পেজ তৈরি করা যায় সেই ব্যাপারটি এখন আমরা তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবলটি আমরা ডিক্লেয়ার করতে পারি সেটি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস অথবা ভিভিতে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে সেটি ডিম দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ ডিম কিওয়ার্ডের মাধ্যমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এরপরে দিতে হবে যে নামে ভ্যারিয়েবলটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটি দিতে হবে। তো আমরা দিতে পারি রেজাল্ট, রেজাল্ট নামের আমরা একটি ভ্যারিয়েবল তৈরি করতে চাচ্ছি, তাহলে ডিম রেজাল্ট অ্যাজ আমরা এখানে ডেটা টাইপ নিব। তো ডেটা টাইপ এখানে অনেক কিছু নেওয়া যেতে পারে, ঠিক আছে, লাইক স্ট্রিং টাইপের কোনো ডেটা টাইপও আমরা এখানে নিতে পারি। তো যেহেতু আমরা এখানে কোনো সংখ্যা ইউজ করব অথবা কোনো নাম্বার ইউজ করব তাহলে অন্য একটি ভেরিয়েবল নিতে হবে আর সেটি হচ্ছে ভেরিয়ান্ট। তাহলে ভেরিয়ান্ট নামের একটি আমরা ডেটা টাইপ দেখতে পাচ্ছি, জাস্ট ট্যাব কিয়ের মাধ্যমে সিলেক্ট করে নেই, ইন্টার কিটি প্রেস করি তাহলে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করা হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন সবার মাঝে আবার প্রশ্ন আসতে পারে যে এখানে যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করা হলো এটি তো ইভেন্ট একটি ভ্যারিয়েবল, তাই না? তো এই ভ্যারিয়েবলটি আমরা যদি গ্লোবালি করতে চাই তাহলে কি কোড কাজ করবে কি না? হ্যাঁ, আমরা যদি চাই এটি ইভেন্টে না করে গ্লোবাল করব, অর্থাৎ আমরা কপি করে নেই অথবা কাট করে নেই, জাস্ট উপরে এসে আমরা পেস্ট করে দিই, তাহলে এখন যে ব্যাপারটি হলো এটি কিন্তু গ্লোবাল একটি ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল। অর্থাৎ এই ভ্যারিয়েবল আন্ডারে, অর্থাৎ রেজাল্টে আমরা যে ডেটাগুলো রাখবো অর্থাৎ টেম্পোরারিভাবে সেভ করে রাখবো সব কিছু কিন্তু প্রত্যেকটি ইভেন্টে আমরা ব্যবহার করতে পারবো। তার মানে আমি এই ব্যাপারটি বোঝাতে চাচ্ছি, এই ফর্মে যতগুলো কন্ট্রোল থাকবে সবগুলো কন্ট্রোলে যদি এই ভ্যারিয়েবলটি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি এখানে ভ্যারিয়েবলটি না রেখে, অর্থাৎ গ্লোবালে যদি না রেখে আমরা যদি ইভেন্টে রাখি, অর্থাৎ এটি হচ্ছে ইভেন্ট, তাহলে এখন এই ভ্যারিয়েবলটি শুধুমাত্র এই ইভেন্টের জন্য কাজ করবে। ওকে, অন্য কোনো ইভেন্টে কিন্তু ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা ইভেন্টে এই ভ্যারিয়েবলটি রেখে দিয়েছি, ঠিক আছে। এখন সবার মাঝে আরেকটি প্রশ্নবার কাজ করতে পারে যে ভ্যারিয়েবল জিনিসটা আসলে কী। ভ্যারিয়েবল হচ্ছে মেমোরির একটি স্পেস বা লোকেশন যেখানে আমরা টেম্পোরারিভাবে কোনো ভ্যালুকে রেখে দিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো ভ্যারিয়েবল সম্পর্কে বলতে গেলে আরও অনেক বড়সড় একটা ব্যাপার হয়ে যায়, অর্থাৎ অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটি। তো আমি শর্টে জাস্ট এতটুকু জানি যে এটি একটি হচ্ছে মেমোরির একটি স্পেস, সেখানে টেম্পোরারিভাবে কোনো ভ্যালুকে আমরা রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু ভ্যারিয়েবল ডিক্লারেশনের কাজটি শেষ, এখন আমরা জাস্ট বাকি কোডিং করে ফেলি। সেটি হচ্ছে প্রথমে রেজাল্ট নিতে হবে, এরপরে
আমরা ইকুয়াল সাইনটি নিব, দেন ডিলুকআপ ফাংশনটি ব্যবহার করতে হবে। ওকে, ডিলুকআপ নেওয়ার পরে আমরা ওপেনিং প্যারেন্থেসিস নিয়ে নিচ্ছি। এখন প্রথমে আমরা নিব ডাবল কোট দিয়ে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। এরপর বাইরে এসে আমরা একটি কমা দিয়ে নিব, দেন স্পেস দিয়ে আমরা আবারও ডাবল কোট নিব। এখন আমাদের ওই টেবিলটিকে কল করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ওই লগ ইন নামের যে টেবিলটি রয়েছে সেটির হচ্ছে ফিল্ড। আর এখন আমরা যেটি টাইপ করব সেটি হচ্ছে ওই টেবিলের নেম। তাহলে টেবিলের নেম কী ছিল? টিবিএল আন্ডার স্কোর লগ ইন, এই লগ ইন ছিল। ওকে, আচ্ছা, এখন আমরা বাইরে এসে আবার একটি কমা নিব। এখন আমাদের দিতে হবে ক্রাইটেরিয়ার ব্যাপারটি, অর্থাৎ হচ্ছে আমরা এখন ইউজার নেমের দিকে আসব। তাহলে ইউজার নেম স্বাভাবিকভাবে আমাদের এখানে টাইপ করে দিতে হবে ডাবল কোটের ভিতরে। ইউজার নেম এভাবে আমরা টাইপ করে নিব, দেন বাহিরে এসে আমরা ডাবল কোটের আগে একটি সিঙ্গেল কোট নিয়ে নেব এখানে, ঠিক আছে। বাহিরে এসে আমরা অ্যাম্পারসেন্ট নিব, অর্থাৎ এই অ্যাম্পারসেন্ট এন সাইন, এরপরে স্পেস দিয়ে আমরা এন জেড নিতে পারি, ঠিক আছে। এন জেড নেওয়ার পরে আমরা এখন আবারও ওপেনিং প্যারান্থেসিসটি নিব, এবং এই প্যারান্থেসিসের ভিতরে আমরা এখন ভ্যালু টাইপ করব। সেটি হচ্ছে ওই যে আমাদের ফর্মে যে কন্ট্রোলটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফর্মে যে ইউজার নেমের জন্য যে কন্ট্রোলটি ব্যবহার করা হয়েছে সেটি এখানে টাইপ করে দিতে হবে। তো সেটি আমার টাইপ করা আছে লগ ইন ইউজার নেম, এই লগ ইন ইউজার নেমটি টাইপ করা আছে। তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি, ডট ভ্যালু। তাহলে ডট ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, ট্যাব কির মাধ্যমে সিলেক্ট করে নেই। এরপরে একটি কমা দিতে হবে, দেন ফাঁকা রাখতে হবে, অর্থাৎ নাল ভ্যালু, ঠিক আছে। এখন আমরা প্যারান্থেসিস ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ ক্রাইটেরিয়ার যে প্যারান্থেসিসটি রয়েছে সেটি আমরা ক্লোজ করে দিই। স্পেস দিয়ে অ্যাম্পারসেন্ট নেই আবারও, দেন আবারও স্পেস দিয়ে আমরা ডাবল কোট নেই, তার ভিতরে সিঙ্গেল কোট, তারপরে ডাবল কোট। এখন আমরা জাস্ট ক্লোজ করে দেই। ওকে, এতটুকু হলো। এখন নিচে এসে আমরা কন্ডিশন দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ইফ কন্ডিশন নিতে পারি, তার জন্য ইফ নিতে হবে। এরপরে এন জেড আমরা নিয়ে নিই, দেন আমরা যেটি করতে পারি ওপেনিং প্যারান্থেসিস নিয়ে নিই, ঠিক আছে। এর ভিতরে আমরা রেজাল্ট নিই, এরপরে কমা দেই, এরপরে ডাবল কোট নিতে হবে। ওকে, ডাবল কোট নেওয়ার পরে আমরা প্যারান্থেসিস ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে স্পেস দিয়ে আমরা দেখাতে পারি লেস দেন গ্রেটার দেন, আবারও এন জেড নিতে হবে। দেন আমরা যেটি করব আবারও ওপেনিং প্যারান্থেসিস নিচ্ছে, এবং ওপেনিং প্যারান্থেসিসের ভিতরে আমরা যে ফর্মে যে পাসওয়ার্ডের জন্য যে লেবেলটি ব্যবহার করা হয়েছে সেটি আমরা এখন কল করব। তাহলে অবশ্যই সেটি আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে টাইপ করে দিতে পারি, ঠিক আছে। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা দিতে পারি লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এসে টাইপ করে দিলাম। বাইরে এসে ডট দিয়ে আমাদের নিতে হবে ভ্যালু। তাহলে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, ট্যাব কির মাধ্যমে আমরা সিলেক্ট করে নিব। ওকে, কমা দিয়ে আমাদের এখন এখানে নাল ভ্যালু দেখাতে হবে। ওকে, এই হচ্ছে নাল ভ্যালু, অর্থাৎ ডাবল কোট। দেন আমরা ব্র্যাকেটটি ক্লোজ করব, দেন ইন্টার কিটি প্রেস করে নিচে এসে এখন আমরা মেসেজ টাইপ করব, ঠিক আছে। অর্থাৎ পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে কি মেসেজ অ্যাপিয়ার করবে সেই ব্যাপারটি এখন এখানে দেখিয়ে দিতে হবে। তাহলে MSG বক্স এটা নিব, এরপরে স্পেস দিয়ে আমরা এখন যে মেসেজটি রাখতে চাচ্ছি সেটি ডাবল কোটের ভিতরে আমরা টাইপ করে দিতে পারি, ঠিক আছে। আমরা দিতে পারি ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড পাসওয়ার্ড আমরা টাইপ করে দিলাম। ওকে, জাস্ট এতটুকুই। এরপরে আরও কিছু করা যেতে পারে, যেমন হচ্ছে আমরা এলস দিয়ে এখন দেখাবো যদি পাসওয়ার্ডটি সঠিক থাকে তাহলে কি ঘটনাটি ঘটবে। তো সেটি আমাদের এখন দেখাতে হবে, তার জন্য অবশ্যই এলস নিতে হবে, এলসের পরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এলসের পরে আমরা দিতে পারি আবারও MSG বক্স, এরপরে আবারও আমরা ডাবল কোট নিয়ে নিই, তার ভিতরে আমরা টাইপ করে দিই পাসওয়ার্ড ইজ কারেক্ট, পাসওয়ার্ড যদি সঠিক থাকে তাহলে পাসওয়ার্ড কারেক্ট দেখাবে। তারপরে কি ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই লগ ইন যে ফর্মটি থাকবে সেটি অটোমেটিক ক্লোজ হবে। তাহলে কি করতে হবে, ডু CMD নিতে হবে। ডু CMD নেওয়ার পরে ডট দিয়ে কি করতে হবে, ক্লোজ, ঠিক আছে, অর্থাৎ ফর্মটি ক্লোজ হবে। দেন নিচে এসে আবার দেখাতে হবে কোন ফর্মটিকে আমরা ওপেন করতে চাচ্ছি,
অর্থাৎ লগ ইন যে ফর্মটি রয়েছে সেটি ক্লোজ হওয়ার পরে কোন ফর্মটি ওপেন হবে, তাহলে দেই ডু সিএমডি ডট, আমরা নেই ওপেন, তাহলে ওপেন ফর্ম পেয়ে যাচ্ছে। নিয়ে আমরা জাস্ট ডাবল কোটের ভিতরে টাইপ করে দেই এফআরএম স্কুল ইনফো, এফআরএম স্কুল ইনফো, যেভাবে ফর্মের নেমটি টাইপ করে থাকবে ঠিক সেভাবে কিন্তু টাইপ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ভুল একটা কিছু ডিসপ্লে করবে। ওকে, তাহলে আমাদের এখানে কোড টাইপ করা হয়ে গেল, আমরা সেভ করি। তো পুরো কোড আমরা আরেকবার বুঝে নিই, সেটি হচ্ছে প্রথমে আমরা টাইপ করেছি এখানে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, ডিম দিয়ে আমরা রেজাল্ট নামের একটি ভ্যারিয়েবল তৈরি করেছি এবং এটির ডেটা টাইপ আমরা রাখছি হচ্ছে ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট এই জন্য রাখা হয়েছে যে আমরা যে কোনো ধরনের বিষয়বস্তু আমরা এই ভ্যারিয়েবলে রাখতে পারবো, লাইক ইট সেটি যদি স্ট্রিং টাইপের কোনো কিছু হয় বা নাম্বার টাইপের কোনো কিছু হয়, সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই ভ্যারিয়েন্ট নামের যে ডেটা টাইপ রয়েছে সেখানে আমরা রাখতে পারবো। ওকে, তারপরে রেজাল্টের ভিতরে আমরা ডিলুক আপ করেছি, ডিলুক আপের ভিতরে পাসওয়ার্ড কোন টেবিল থেকে নেবে সেটি হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, এরপরে ইউজার নেম এটি হচ্ছে টেবিলের ফিল্ড, এবং এখানে যে ইউজার নেম লগ ইন ইউজার নেম দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার ফর্মে যে কন্ট্রোলটি ব্যবহার করা হয়েছে ইউজার নেমের জন্য সেটি এখানে টাইপ করে রেখে দিয়েছি। এরপরে আমরা নিচে এসে একটি কন্ডিশন দিয়েছি, সেটি হচ্ছে যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে আমাদেরকে ইনভ্যালিড একটি পাসওয়ার্ড নামের মেসেজ অ্যাপিয়ার করবে, ঠিক আছে। এবং এলস দিয়ে আমরা আরেকটি মেসেজ দিয়েছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ এই পোর্শনের পরে এই পোর্শনে যে কাজটি আসবে সেখানে আমরা দেখিয়েছি পাসওয়ার্ড ইজ কারেক্ট। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে মেসেজ বক্সে আমরা দেখিয়ে দিয়েছি পাসওয়ার্ড ইজ কারেক্ট, তারপরে কি হবে, আমাদের ফর্মটি ক্লোজ হবে, তারপরে কি হবে, আরেকটি ফর্ম ওপেন হবে। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি কোড, আমি একটু পজ করে রাখছি ভিডিও, আপনারা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা টাইপ করে রাখবেন। আচ্ছা, এখন আমরা একটু ডিবাগ করে দেখতে পারি আমাদের কোডের ভিতরে কোনো কিছু ভুল ত্রুটি আছে কি না, তার জন্য ডিবাগে আসতে হবে কম্পাইলেশন, কম্পাইলারর একটি মেসেজ দেখা যাচ্ছে, ও সরি ইনডিফ করা হয়নি। এনডিফ করা হয়নি তার জন্য মেসেজটি ডিসপ্লে করতেছে। ওকে, তাহলে এনডিফ কি জন্য, এই যে ইফ নেওয়া হয়েছে তার জন্য, অর্থাৎ আমরা ক্লোজ করে দিয়েছি, যদি ক্লোজ না করা হয় তাহলে এই পোর্শনটি এক্সিকিউট হওয়ার পরে আবারও সে খুঁজতে থাকবে আর কোনো কমান্ড আছে কি নাই, ঠিক আছে, তার জন্য আমরা এন্ড করে দিয়েছি। এখন যদি আমরা ডিবাগ করি তাহলে দেখুন কোনো এরর মেসেজ ডিসপ্লে হলো না, তার মানে আমাদের কোড টাইপ করে ঠিক আছে, বের হয়ে যাই, ক্লোজ করি। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ফর্মটিকে একটু ভিউ করে দেখতে পারি কী অবস্থা, তার জন্য সেভ করে নিতে হবে, দেন ভিউ। ভিউ করার পরে আমরা অ্যাডমিনের জন্য, অ্যাডমিন পাসওয়ার্ডটি ছিল, জাস্ট আমরা ভুল একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে আসি তাহলে ইনভ্যালিড পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি সঠিক পাসওয়ার্ডটি দিই লাইক অ্যাডমিন, এখন যদি লগ ইন করতে আসি তাহলে কি দেখা যাচ্ছে, পাসওয়ার্ড ইজ কারেক্ট। এখন যদি ওকে করি তাহলে আমার যে ফর্মটি ছিল এই ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে এবং ওই ফর্মটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা কিন্তু একটি লগ ইন পেজ তৈরি করে নিলাম, এই যে লগ ইন ওয়ান, এবং ইউজার ছিল, ইউজারের জন্য পাসওয়ার্ড ইউজার, লগ ইন করতে আসি তাহলে কিন্তু পাসওয়ার্ড কারেক্ট দেখাচ্ছে, ওকে, দেন কিন্তু ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে। আমরা আবারও ডিজাইন ভিউতে আসি, তাহলে লগ ইন এই বাটনে আমরা কিন্তু ঠিক এভাবে, অর্থাৎ একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা এই কোডগুলো কিন্তু টাইপ করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসি, এখন এক্সিট বাটনের জন্য আমরা তো জানি সহজ একটি কোড আমরা ব্যবহার করতে পারি, ডু সিএমডি ক্লোজ ডট ক্লোজ, ঠিক আছে। যদি ফর্মটিকে ক্লোজ করতে চাই তাহলে এই ক্লোজ দিতে হবে, ঠিক আছে, আর যদি চাই হোল ডেটাবেসটি ক্লোজ হবে তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু এই ডু সিএমডি ডট কুইট ব্যবহার করতে হবে, এই কুইট, তাহলে কিন্তু হোল ডেটাবেস ক্লোজ হবে, ঠিক আছে। তো এখন কিন্তু দুটো একসাথে এক্সিকিউট হবে না, তার জন্য এটি অফ করে দিচ্ছে, এইটা ইউজ হবে, অর্থাৎ ডু সিএমডি ডট কুইট। তাহলে পুরো কোড আমরা বুঝতে পেরেছি, আবার ওই কোডটিকে আমরা একবার স্ক্রিনশট দিয়ে রাখবো অথবা আমরা টাইপ করব, ঠিক আছে। এখন যদি আমরা ভিউ করি তাহলে ভিউ হচ্ছে,
ওকে, আমরা ধরা যাক অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটি ভুল দিলাম একটা কিছু, তাহলে লগ ইন হলো না, আমরা এক্সিট করলে হোল ডেটাবেসটি এক্সিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভিউয়ার এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে লগ ইন পেজ তৈরি করতে পারি সেই ব্যাপারটা আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশেষভাবে শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন, হিউজ পরিমাণে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। শুধু মাইক্রোসফট অ্যাক্সেস না, অন্যান্য যে সমস্ত টেক রিলেটেড ভিডিও আছে প্রায় সবগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এবং আমার আরেকটি চ্যানেল আছে, সেটি হচ্ছে নলডাঙ্গা আইটি সেন্টার, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।